ঝিনাইদহের আন্ত উপজেলা অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নক আউট ভিত্তিতে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 20 সেপ্টেম্বর। এতে জেলার 6টি উপজেলার 12টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশ নেয় মহেশপুর উপজেলা বনাম সদর উপজেলা একাদশ। ¡Gracias!